সবুজ সাথের সাইকেল বিক্রি করার অভিযোগ। বাগদায় গ্রেপ্তার স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী, ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার বাগদার এক স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা থানা এলাকায়। ধৃতকে দিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। রাজ্য সরকার 2015-16 সালে ঘোষণা করেছিল রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। সেই থেকেই রাজ্যের স্কুলগুলি থেকেই সাইকেল পাচ্ছে পড়ুয়ারা। এবার সরকারি প্রকল্পে সেই সাইকেল বাইরে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন বাগদা স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মী। জানা যায়, উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেনছা উচ্চ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মুকুল বিশ্বাস। ঘটনা সূত্রে জানা যায়, ওই স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী মুকুল মঙ্গলবার সকালে স্কুল থেকে সবুজ সাথীর একটি সাইকেল বার করে সুখদেব ভদ্র নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। স্থানীয়রা জানতে পেরে খোঁজ খবর শুরু করে। পরে এসে শুনলাম যে কোনটা স্কুলের সাইকেল সারাই করতে দিয়ে গেছিলো। হ্যাঁ, তার নাম শুনেছি, মুকুল নাম। কি করেছে? সে এখানে ডাক্তারি করে আর স্কুলে চাকরি করে, গার্লস স্কুলে চাকরি করে। খবর চাই স্কুলের প্রধান শিক্ষিকা এবং পরিচালন সমিতির কাছে। অভিযোগ পেয়ে সাইকেল সারাইয়ের দোকানে গিয়ে সেই সাইকেলের হদিশ পান স্থানীয়রা। এরপর স্থানীয় বাসিন্দারা বাগদা থানায় খবর দেয়। বাগদা থানার পুলিশ স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী মুকুল বিশ্বাস ও সুখদেব ভদ্রকে আটক করে। সাইকেল দিয়ে গেল সারাই করতে, আমরা রেখে দিলাম। এবারে রেখে দিলে কিছু সময় পরে পুলিশ এসে বলতেছে, তাহলে চলো। তারপর খুঁজতে গেলাম, খুঁজতে যে ওরকম পাইনি। তারপরে সেখান থেকে আসে পুলিশ এসে সাইকেল নিয়ে গেল থানায়। স্কুলেতে বিক্রি করছে না, কোন জায়গাতে বিক্রি করছে সেটা জানি না। আমি এখানে মাঝে মাঝে এসে বসে থাকি, হয়তো সকালবেলায় কোনো কাজ করো যে আছো, এখন বয়স হয়ে গেছে, কোনো কাজ করতে পারি না, বসে থাকি। এই জায়গায় বসে থাকার পরে দেখি না পরে খুব বিগত, আমি কী হয়েছে ব্যাপারটা, তাই এই ব্যাপার। বুধবার সকালে স্কুলের তরফ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পেয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীকে ও সাইকেল ক্রেতাকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শীলা বিশ্বাস জানান, গতকাল আমি পুরো বিষয়টি জানতে পারি। এরপর আজ স্কুলে এসে লিস্ট মেলাতেই দেখি একটি সাইকেল কম পড়ছে। তারপরে বুঝতে পারি এখান থেকে একটি সাইকেল চুরি হয়েছে। তারপর থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। তবে কিভাবে কি হলো তা বলতে পারবো না। আমি কালকে ওই 9টা নাগাদ জানতে পারলাম এই ঘটনাটা। স্কুল থেকে একটা সরকারি সবুজ সাথী সাইকেল বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টকে বললাম, প্রেসিডেন্ট সঠিক খবরটা নিয়ে আমাকে জানালো। এবং আজকে স্কুলে এসে আমি স্টক মিলিয়ে দেখলাম, সত্যি একটা সাইকেল আমার আছে। এবং সেই ব্যাপারে আমরা প্রশাসনের কে নিয়েছে সেটা এখন আমি তো মুকুল কিনা আমি ঠিক বলতে পারছি না। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি বাগদা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে দিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা এলাকায়। এই বিষয়ে স্কুলের অপর এক শিক্ষিকা জানান, শিক্ষিকারা সবাই বাড়িতেই আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তো আসা হয় বা কোনো প্রয়োজনে আসা হয়। এমত অবস্থায় আমি আমার প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাই যে স্কুলের একটি সাইকেল খোয়া গেছে, সবুজ সাথীর সাইকেল। তারপর আমরা আজ বিদ্যালয়ে আসি এবং স্টক মিলিয়ে দেখা যায় সত্যি একটি সাইকেল খোয়া গেছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।